গিম্বাল একটা, কিন্তু কাজ করবে তিনটা। জিয়ুন ক্রেন M3 রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং মার্কেটে বলা যায় বেশ বড় রকমের একটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে। প্রিভিয়াস জেনারেশনের যত গিম্বলে আমি দেখেছি তার চাইতে এটা আসলে স্পেশাল। কয়েকটা বিষয় ক্রেন M3-কে টোটালি আলাদা করেছে। নাম্বার ওয়ান, এর সাইজ খুবই লাইট ওয়েটের, খুব সহজেই ক্যারি করা যায়। নাম্বার টু, কুইক রিলিজ সিস্টেম রয়েছে, কুইক সেটআপ সিস্টেম। আমরা গিম্বল যখন সেট আপ করতে যাই তখন প্যারা খেতে হয়, বাট এইটার ক্ষেত্রে এই জায়গাটাতে মানে একটা অন্য লেভেলে নেওয়া হয়েছে। জাস্ট 5 সেকেন্ডের অপারেশন। একটা গিম্বলের সাথে বিল্ট ইন লাইট রয়েছে, যে জিনিসটা আমার মনে হয় এর আগে কোনো গিম্বলে আমরা দেখিনি। তৃতীয়ত, এটাতে আপনি স্মার্টফোন, ক্যামেরা এবং অ্যাকশন ক্যামেরাও সেট করতে পারছেন একটা গিম্বল দিয়েই। এবং চতুর্থ নাম্বারে রয়েছে এর বড় সড়ো ডিসপ্লে, যেটা হলো 1.22 ইঞ্চের একটি ওলেড প্যানেল, যা কিনা টাচ স্ক্রিন। তো সব কিছু মিলে এই গিম্বলটা আসলে এই মার্কেটের অন্যান্য গিম্বলের চাইতে বেশ কিছুটা আলাদা। এবং বলা যায় ক্রেন M2-র চাইতে ক্রেন M3-তে বেশ বড় রকমের একটা আপগ্রেড আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন কিংবা ব্লগার রয়েছেন, তাদের পছন্দের তালিকায় এটা মাস্ট থাকবেই। কারণ আপনি স্মার্টফোন দিয়ে ব্লগ করুন, অ্যাকশন ক্যামেরা দিয়ে ব্লগ করুন কিংবা এই ধরনের APS-C ক্যামেরা দিয়ে ব্লগ করুন না কেন, আপনি এই গিম্বলটা দিয়ে ব্যবহার করতে পারছেন। আর যেহেতু এটা সুপার ট্রাভেল ফ্রেন্ডলি, আপনার ব্যাগের চিপা চাপায় নিয়ে যে কোনো জায়গা দিয়ে ঘুরে আসা যায়। সো ট্রাভেলারদের মনে হয় বেশি পছন্দ হবে এই জিনিসটা, মানে যারা কিনা ব্লগার রয়েছেন। চলুন তাহলে শুরু করছি পুরো ভিডিও নিয়ে। স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা স্যামজোন দেখছেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ওকে, শুরু দেই বক্স কন্টেন্ট। বাই দ্য ওয়ে, এটা তিনটি প্যাকেজিং সিস্টেমে পাওয়া যায়। নাম্বার ওয়ান স্ট্যান্ডার্ড, নাম্বার টু কম্বো এবং নাম্বার থ্রি প্রো। তো স্ট্যান্ডার্ড চাইতে কম্বোতে কিছু জিনিসপত্র বেশি ধরিয়ে দেওয়া হবে, তারপরে যদি আমরা প্রোতে যাই তখন আরও বেশ কিছু জিনিসপত্র আপনি বেশি পাবেন। আমরা পেয়েছিলাম আসলে কম্বো প্যাকটা, এরকম সুন্দর একটা ব্যাকপ্যাক আপনি পেয়ে যাবেন, যেটা হোয়াইট কালারের। আমাদের গিম্বলটা কিন্তু সাদা কালারের, এরকম কালারও মনে হয় এর আগে আপনারা দেখেননি। তো যেটা সমস্যা, বাংলাদেশে মানে ধুলাবালি, কিন্তু এই ব্যাকপ্যাকের কোয়ালিটি খুবই প্রিমিয়াম। ব্যাগের মাঝে একটা মিনি ট্রাইপড পাবো, 4 পিস কালার জেল রয়েছে এই যে লাইটের উপরে এগুলো সেট করার জন্য এবং বিভিন্ন কালার টোন সেট করার জন্য। এরপরে বেশ কিছু জয়েনিং ক্যাবল রয়েছে, দেন সেলফোন মাউন্ট অ্যান্ড গিম্বল ইটসেলফ। তবে আপনি যদি প্রোতে যান সেখানে আরও বেশ কিছু জিনিস পাবেন, যেমন এটা নিচে সেট করার জন্য একটি এক্সপেনশন বেস পাবেন, যার সাথে আপনি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। একটি মাইক্রোফোন রয়েছে, আরও জন্য কি কি একটু বেশি বেশি দেওয়া আছে। আবার স্ট্যান্ডার্ডে যদি আমরা যাই সেক্ষেত্রে কিন্তু আপনি ওরকম সুন্দর সাদা একটি ব্যাগ পাচ্ছেন না, প্লাস এই মিনি ট্রাইপডও মেবি থাকবে না, এই আর কি। ভালো বিষয় হচ্ছে জিয়ুনের প্রোডাক্টগুলো বাংলাদেশে কিন্তু এখন আমরা অফিসিয়ালি পেয়ে যাচ্ছি, অফিসিয়াল ওয়ারেন্টি সহ। ভিডিও শেষ দিকটাতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোথায় পাবেন এবং কীভাবে আপনি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন। তো আমরা শুরুটা করে যদি এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে, সত্যি বলতে এটা একেবারে ইউনিক লুকসে এসেছে। এরকম কালার কম্বিনেশনে আমি আগে কখনো গিম্বল টিম্বল দেখিনি। এটা দেখতে কিছুটা ক্যানন এবং নিকনের যে টেলিফোটো লেন্সগুলো রয়েছে সাদা কালারের, কিছুটা ওরকম লাগবে, সুন্দর একটা ফিল দেয়। তবে এর বডি ফ্রেমটা কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়ে তৈরি, আর উপরের যে আর্মসগুলো রয়েছে এগুলো অবশ্যই মেটাল। তবে সমস্যা যেটা হয়, বাংলাদেশে আমি বলছিলাম খুব বেশি ধুলাবালু, আপনি যখন কোনো বাইরে একটু শুটুট করতে যাবেন দেখবেন এই সাদা কালারের উপর ময়লা হয়ে যাবে এবং কয়েকবার ধরলেই একটু কালো কালো একটা ভাব চলে আসবে, যেটা অলরেডি আমাদেরটায় চলে আসছে লাস্ট 20 দিনের ব্যবহারে। ক্রেইন M3 ডিজাইনের একটা দারুণ জিনিস রয়েছে, আপনি যখন কিনা এটাকে অন করবেন টিল্ট এক্সিস যে অ্যাঙ্গেলটা রয়েছে এর উপরে দেখবেন LED M3 জ্বলে উঠছে, যেটা দেখতে খুবই দারুণ লাগে। প্রয়োজনীয় সমস্ত রকম পোর্টস অ্যান্ড বাটন রয়েছে, গিম্বলকে কন্ট্রোল করার জন্য জয়স্টিক থাকছে এবং যেটার অপারেশন ছিল সুপার স্মুথ। চার্জ করার জন্য রাইট সাইডে রয়েছে USB Type-C পোর্ট। আমি চার্জিং ব্যাটারি ব্যাকআপের ব্যাপারটা এখানেই বলে যাই, চার্জ করতে এটাতে সময় লাগে 2 ঘন্টার মতো। আমি 33 ওয়াটের একটা চার্জার দিয়ে চার্জ করছিলাম আর কি, আর এর থেকে ব্যাকআপ আপনি পেয়ে যাবেন 6 থেকে 8 ঘন্টার মতো, সেটা পে লোড, পাশাপাশি আপনি লাইট জ্বালিয়ে রাখবেন কিনা এটার উপরে কিন্তু ডিপেন্ড করে, তবে 6 থেকে 8 ঘন্টা আপনি অনায়াসে পেয়ে যাবেন। 3টা মোটরের সাথেই লক সিস্টেম রয়েছে, এই যে এখন এটা লক করা আছে, যার ফলে কিন্তু এটা ক্যারি করা সহজ হবে। বলছিলাম এর ডিসপ্লে সাইজ হলো 1.22 ইঞ্চ, যা মূলত একটি ওলেড প্যানেল এবং এটা টাচ স্ক্রিন।
টাচ করেই আপনি সমস্ত ধরনের কাজগুলো করতে পারছেন এবং এর টাচ রেসপন্স খুবই ভালো ছিল। পাশাপাশি এর যে ব্রাইটনেস একদম ডিরেক্টলি আউটডোরে রোদে বসেও সেগুলো দেখা যায়। আর এখান থেকে কিন্তু আপনি মুডগুলো চেঞ্জ করতে পারবেন। এটাতে 7টি মুড রয়েছে, প্যান ফলো মুড, লক মুড, ফলো মুড, পিওভি, গো, ভর্টেক্স এবং পোর্ট্রেট মুড এতে অ্যাড হয়েছে। বর্তমান সময়ে পোর্ট্রেট মুড অবশ্যই থাকা চাই, যেহেতু মানুষজন টিকটকের জন্য ভিডিও তৈরি করে, ইনস্টাগ্রাম, ফেসবুক, তো এগুলোতে সবাই পোর্ট্রেট মুডে ভিডিও তৈরি করে। সো এরকম একটা গিম্বলের সাথে যদি এই ফিচার না থাকে তাহলে হলো, সুতরাং এটাতে বিল্ট ইনই রয়েছে। আর একটি ভালো বিষয় রয়েছে, যারা নতুন নতুন গিম্বল চালাবেন বা এটাকে সেট আপ করতে চান, ব্যালেন্স করার জন্য কিন্তু এখানে ব্যালেন্স স্কেল দেওয়া আছে। সরাসরি গিম্বল দিয়ে আপনি আপনার ক্যামেরা কন্ট্রোল নিতে পারবেন, যেমন শাটার স্পিড, আইএসও, ফোকাসিং এগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এর বাটন পজিশন আমার কাছে একদমই ঠিকঠাক মনে হয়েছে, ইভেন এক হাত দিয়ে চালাতে গেলেও সেটা আপনি সহজেই পারবেন। তবে আমার মনে হয় গিম্বল আসলে দু হাত দিয়ে চালানোই ভালো, তবে ব্লগিং এর বিষয়টা আলাদা। আবার এই গিম্বলটাকে কিন্তু আপনি আপনার স্মার্টফোন দিয়েও কন্ট্রোল করতে পারবেন। জেড ওয়াই প্লে নামক একটি অ্যাপ্লিকেশন রয়েছে, তার মাধ্যমে এই গিম্বলকে আপনি খুব সহজেই মোবাইল ফোন দিয়েও কন্ট্রোল করতে পারবেন। ওকে, শুরুতে আমাদের এটা সেট আপ করার পালা। তার আগে জানতে হবে এটার পেলোড কত। জিউনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পেলোড সম্বন্ধে জানতে পারিনি যে আসলে এটাতে কতটুকু পরিমাণ লোড নিতে পারবে, তবে তার একটা লিস্ট শেয়ার করেছে এবং সেটা আমি আমার ভিডিওতে শেয়ার করে দিলাম। আপনি দেখলে বুঝতে পারবেন কোন কোন ক্যামেরার সাথে এটা আসলে ক্যাপাবল। তো আমরা আমাদের সনি A6400 এই ক্যামেরাটাকে এর সাথে সেট করছিলাম এবং তাতে আমরা একদম ঠিকঠাক রেজাল্ট পেয়েছি। সনি 6400 সাথে ছিল সিগমা 30mm 1.4 লেন্সটা। তো এই ক্যামেরা দেখলাম এর সাথে খুব সহজেই সেট আপ হয়ে যায়। তবে আমি বেশি অবাক হয়েছি সামনে যে রেকর্ড হচ্ছে এই মুহূর্তে ক্যামেরাটা, সনি A7IV, এই ক্যামেরাও আমি এখানে সেট করেছি উইথ 30mm সিগমা লেন্স। মানে একটা ফুল ফ্রেম ক্যামেরা এটা নিতে পারবে এটা আমি কখনো আসলে কল্পনা করিনি। তবে সমস্যা যেটা হয়েছে, এই ক্যামেরাটা দিয়ে আমি যখন মুভ করতে পারছিলাম কোথাও কোনো জায়গায় বেঁচে যাচ্ছিল না, যেহেতু এর ক্লিয়ারেন্স একটু কম, লোড নিতে পারছে বাট ক্লিয়ারেন্স কম এবং আমার A7IV ক্যামেরা অনেক বড়, সুতরাং মাঝে মধ্যে একটু সাইডে লেগে যায়। সো আমার সাজেশন থাকবে সনি A6 সিরিজের যে ক্যামেরাগুলো রয়েছে, তারপর ZV-র যে ক্যামেরাগুলো রয়েছে, এগুলো এটার সাথে খুব সহজেই আসলে ক্যাপাবল। এছাড়াও ক্যাননেরও বেশ কিছু মিররলেস ক্যামেরা কিন্তু সাপোর্ট করে, আপনি লিস্টটা একটু দেখে নেবেন। তো বোথ ক্যামেরা দিয়ে আমরা আসলে ভিডিও শ্যুট নিই, সনি A6400 এবং সনি A7IV, এবং ভিডিও ফুটেজ কোয়ালিটি দেখলেই বুঝবেন আসলে ভিডিওগুলো কতটা স্টেবল। এরপরে আমরা স্মার্টফোন সেট করি। আমরা আইফোন 13 প্রো ম্যাক্স এর সাথে সেট করছিলাম এবং সেটা দিয়ে বেশ দৌড়েটড়িয়ে ভিডিও শ্যুট করা হয়েছে এবং ভিডিও কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ভিডিওটা কতটা স্টেবল হতে পারে। দেন আমরা অ্যাকশন ক্যামেরাও সেট করি এবং তার রেজাল্টও একদম সেম ছিল। এবং আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, তিনটা ক্যামেরা বা তিন ধরনের ক্যামেরাই এর সাথে খুব সহজেই সেট আপ করা সম্ভব। আর যেহেতু এই গিম্বলটা বেশ লাইট ওয়েটের, সাইজে ছোট, দীর্ঘক্ষণ ক্যারি করা সম্ভব, প্লাস মুভমেন্টেও কিছুটা সুবিধা পাওয়া যায়। এটা আসলে এতটাই লাইট ওয়েটের যে চাইলে এক হাতে নিয়েই আপনি ব্লগিংও করতে পারবেন, যেমনটা আপনারা এখন দেখছেন। ওভারঅল যদি আমরা রেজাল্ট নিয়ে বলি, আমার মনে হয়েছে রেজাল্ট সুপার স্মুথ উইথ APS-C ক্যামেরা। বাট আপনি যদি সনি A7IV বা ফুল ফ্রেম ক্যামেরাতে যান সেই ক্ষেত্রে ততটা ভালো রেজাল্ট পাবেন না। আর স্মার্টফোন এবং অ্যাকশন ক্যামেরা সেগুলো ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা নেই। আমরা বলছিলাম এই গিম্বলটাতে বিল্ট ইন লাইট রয়েছে। হ্যাঁ, এর সামনে এই যে আপনারা দেখছেন বিল্ট ইন একটা লাইট থাকছে। এর ক্যালভিন ভ্যালু হলো 2600K to 5400K। গিম্বলের লেফট সাইডে আমরা একটা হুইল দেখবো, যেটা চেপে ধরলে এর লাইটটি জ্বলে ওঠে এবং এটাকে ঘুরিয়ে আপনি আপনার মতো করে এর লাইটের টেম্পারেচার সেট করে নিতে পারবেন। কুলার টোন থেকে ওয়ার্ম টোনে নেওয়া যাবে। এছাড়া আমরা বলছিলাম এর সাথে 4-4টি জেল বা ফিল্টার রয়েছে, যেগুলো দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। লাল, নীল, বিভিন্ন ধরনের কালার রয়েছে। এবং সত্যি বলতে দেখানোর জন্য লাইটটা দেওয়া হয়নি, এর লাইটটা কাজের। আমি যদি আপনাদের একটু জ্বালিয়ে দেখাই তাহলে আশা করছি বুঝতে পারবেন, নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে লাইটটা কাজের কি না। সো এই লাইটটা ডে লাইটেও কাজে লাগবে, ইভেন লো লাইটে। অনেক সময় যেটা হয় যে লো লাইটে আমরা শ্যুট করতে করতে আলো কমে যায়, তখনও কাজে লাগতে পারে। তো গত 20 দিনের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো এই গিম্বলটা আমার কাছে বেশ ভালো লেগেছে। জিনিসটা খুবই কিউট এবং দীর্ঘক্ষণ আপনি যদি ভিডিও শ্যুট করতে চান আপনি এক হাতে নিয়েও সেটা করতে পারবেন। লাইট ওয়েট, পাশাপাশি যেহেতু বড় ক্যামেরাও ক্যারি করতে পারে, সো আমার মনে হয় আমাদের মতো কাজবাজ যারা করেন তাদের কাজ চলে যাওয়ার কথা। তবে অবশ্যই এর ভালো দিক এবং খারাপ দিক উভয়ই রয়েছে। তো প্রথমে যদি আমরা এর কিছু ল্যাকিংস নিয়ে বলতে যাই, জিনিসটা দেখতে সুন্দর, সাদা কালারের কারণে হয়তো দেখতে বেশি ভালো লাগছে, কিন্তু এই সাদা কালারটাই আবার নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং অলরেডি এটা বেশ নোংরা হয়ে গেছে এবং দেখতে মনে হয় যেন এটা আমি মনে হয় 1 বছর ধরে ব্যবহার করছি। তারপরে এটা আসলে প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড,
তো প্লাস্টিক হওয়াতে এর উপরে যদি কোনো ধরনের আঘাত টাঘাত লাগে তাতে হয়তো স্পট বসে যাবে বা ক্র্যাক পড়তে পারে। তবে এটাও ঠিক, প্লাস্টিকের কারণে জিনিসটা কিন্তু লাইট ওয়েট রাখাও সম্ভব হয়েছে। আর এটা ঠিকই, সনি A7 IV-এর মতো ক্যামেরাও লোড নিতে পারে, বাট যেহেতু ক্লিয়ারেন্স কম আর্মসের মাঝে, সে কারণে যে কোনো মুভমেন্ট আপনি ঠিকভাবে করতে পারবেন না, হয়তো মাঝে মধ্যে বেঁধে যাবে। সো APS-C ক্যামেরায় ভরসা বলা যেতে পারে। যদিও জিউন মোটামুটি আসলে ওইভাবেই প্রমোট করছিল যে ফুল ফ্রেম ক্যামেরার সাথে সেট করা সম্ভব, কিন্তু আসলে বাস্তব অভিজ্ঞতা হলো আপনি ভালো রেজাল্ট পাবেন APS-C ক্যামেরার সাথেই। এবার যদি আমরা ভালো দিকে আসি, খুবই লাইট ওয়েটের, বেশ ইউজার ফ্রেন্ডলি, এবং সবচাইতে বড় বিষয় হলো গিম্বেলের সবচাইতে বড় প্যারাটা আমরা খাই এটা রিলিজ করা নিয়ে, সেট করা নিয়ে, যেটা মাত্র 5 সেকেন্ডের অপারেশন বলা যায় এখন। আর অবশ্যই একটা গিম্বেল 3টা ডিভাইসের সাথেই সেট করা যায়, স্মার্টফোন, তারপরে ক্যামেরা এবং অ্যাকশন ক্যামেরা, আর বিল্টিন লাইটও রয়েছে, ব্যাটারি ব্যাকআপও ভালো। আবার এ সমস্ত কারণেও প্রিভিয়াস জেনারেশনের চাইতে অনেকটা গুণ এগিয়ে থাকবে। সো ফাইনালি এর প্রাইস এবং কোথায় আমরা পেতে পারি। বাংলাদেশে জিউনের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। তারা আপনাকে এই গিম্বেলের সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করবে। তবে আপনি যখন কিনা এই গিম্বেলটি কিনবেন, অবশ্যই প্যাকেটের গায়ে স্মার্টের স্টিকার দেখে নেবেন, অন্যথায় আপনি হয়তো অফিসিয়াল ওয়ারেন্টি হারাবেন। এই ধরনের গিম্বেল বাংলাদেশ থেকে ঠিক করাটা সত্যিই মানে বেশ ডিফিকাল্ট। সো অফিসিয়াল ওয়ারেন্টি থাকলে নিশ্চিন্ত থাকা যায়। আর এই জিনিসের দাম কত? অফিসিয়াল ওয়ারেন্টি সহ স্ট্যান্ডার্ড প্যাকেজের দামটা হলো 31,999, পরবর্তী প্যাকেজ যেটা হলো কম্বো তার দাম হলো 38,499। প্রাইস স্ট্যান্ডার্ড আমরা যেমনটা দেখছি 31,000 বা 32,000 টাকা, এই দামে যদি কম্বোটা পাওয়া যেত তাহলে কিন্তু দুর্দান্ত হতো। বাট কম্বো প্যাকেজে আমরা যে সমস্ত জিনিস বেশি পাচ্ছি তাতে আসলে 38,000-39,000 টাকা আমার মনে হয় একটু বেশি হয়ে যায়। আরও কিছুটা কম রাখা উচিত ছিল কম্বো প্যাকেজের অবশ্যই। আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই গিম্বেলটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই গিম্বেল আপনারা কোথায় কিনবেন? দারাজ থেকে কিনতে পারবেন, আপনার নিকটস্থ ক্যামেরা শপ থেকেও কিনতে পারবেন। তবে ওই যেটা বলছিলাম, আপনি যদি অফিসিয়াল ওয়ারেন্টি সহ নিতে চান, স্মার্ট স্টিকারটি দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।